জয় রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির 2023 সাল কেমন যাবে। সবার আগে অবশ্যই আপনাকে কমেন্ট করে বলতে হবে আপনার 2022 সাল কেমন কাটলো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আমাদের দৈনিক রাশিফলের আপডেটও দেওয়া হয়, আপনার যদি মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার দৈনিক রাশিফলের আপডেটগুলি পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করা যাচ্ছে। 2023 সাল আমাদের জন্য কেমন যাবে, এটা আমার এবং আমার পরিবারের জন্য কিভাবে যাবে, আমার ব্যবসা অগ্রগতি হবে কি হবে না, আমি একটি নতুন সমস্যার সম্মুখীন হব কি হব না, 2023 সাল কেমন হবে, তা নিয়ে আমরা মনকে ঘিরে তা আমাদের মনকে ঘিরে নানান ধরনের চিন্তা, আমাদের রাশিচক্র, রাশিফলের উপর বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাব, এর কারণ সম্পর্কে আমরা ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানব এবং এর ফলাফলের সম্পর্কে। তো ভিডিওটি শুরু করা যাচ্ছে। প্রথমে জেনে নিচ্ছি পারিবারিক জীবন কেমন যাবে, 2023 সালে আপনার পারিবারিক জীবন কেমন যাবে। এবছর আপনার পারিবারিক জীবন অনেক পরিবর্তন আসবে, বছরের শুরুতে অনেক ঝামেলা হবে, এমনকি প্রেম টেম বিষয়েও আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে, পারিবারিক সমস্যার মধ্যে সৃষ্টি করতে পারে। পরে সবাই আপনাকে সম্মান করবে, বাড়িতে আপনার কথাতে অনেকে সম্মান দিবে এবং আপনার কথাবার্তায় মাধুর্যতাও বাড়বে, যার কারণে আপনি পারিবারিক পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন। নিজেকার একটু এডুকেটেড করতে পারলে বা পড়াশোনায় করলে আপনার জন্য ভালো হয়, যার কারণে আপনি পরিবারের পরিস্থিতি আরও ভালো করে সামলে নিতে পারবেন। এপ্রিল থেকে আগস্টের মধ্যে ভাই বোনেরা তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারে, সেই জন্য এই সময় তাদের সঙ্গে কোনো ধরনের মারামারি এড়িয়ে চলুন। সেই জন্য এই সময় তাদের সঙ্গে বুঝে শুনে কথা বলবেন। বছরের শেষে দূরের যাত্রা হবে এবং উপকারও হবে, স্থায়ী সম্পত্তির সুবিধা হবে, যেমন জমি তৈরি, যানবাহন কেনাবেচা হবে, আত্মীয় স্বজনের পূর্ণ সমর্থন পাবেন, পিতামাতার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিলে দিনে কাজ আগ্রহ বাড়বে এবং আপনার পারিবারিক জীবন বেশ সুখের হবে। পাশাপাশি খরচও বাড়বে, এবছর আপনি আপনার পরিবারের জীবনের সাথে স্থায়ী সম্পত্তির সম্পর্কে সুবিধা পাবেন এবং পারিবারিক সমস্ত রকমের সমস্যাকে বছর শেষে অবধি আপনি মিটিয়ে নিতে পারবেন। এই সময়টিকে কাজে লাগাবেন, এপ্রিল থেকে আগস্টের মধ্যে যথাযথ চেষ্টা করবেন আপনার পারিবারিক কঠিন সমস্যাগুলিকে মিটিয়ে নেওয়ার, কোনোভাবে সেগুলোকে ফেলে রাখবেন না। এখন জেনে নেব আমরা ব্যবসা ও চাকরির সম্পর্কে। ব্যবসায়ীদের জন্য বছরের শুরুটা ভালো যাবে, কিন্তু এপ্রিল মাসের পর আপনার ব্যবসায় নানানভাবে সমস্যা দেখা দেবে, কারোকে অতিরিক্ত বিশ্বাস করতে গিয়েও কিন্তু ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন, তাই সজাগ থাকবেন, সহজে কাউকে বিশ্বাস করবেন না, বন্ধুবান্ধবের সঙ্গে তো ব্যবসা একদমই করবেন না। মে মাসের পর আপনার ব্যবসায় উত্থান পতন হবে, তাই সেই সময়টা আপনাকে ধৈর্য ধরতে হবে। যারা ধাতু সংক্রান্ত ব্যবসা করেন তারা পুরো সুবিধা পাবেন, আপনাদের ব্যবসায় ভালো করার বেশ ভালো সুযোগও পাবেন। ডাক্তার বা দাবি দোকানদারের লোকজন, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যারা ব্যবসা করেন বা জমি বা কাপড়ের দোকান ও প্রসাধনী সংক্রান্ত ব্যবসা করলে খুব খুশি হবেন এবং ব্যবসায় ভালো ফলাফল আপনি পাবেন। আপনি আপনার কাজের প্রতি খুব সিরিয়াস থাকবেন এবং খুব পরিশ্রম করবেন, আপনার কঠোর পরিশ্রম আপনাকে সাফল্য দেবে। আজ নতুন লোকেদের সাথে আপনার পরিচিতি ঘটবে এবং তাদের সঙ্গে আলোচনা করে আপনার ব্যবসাটাকে আরও বেশি অগ্রগতি করানোর জন্য সুযোগ পাবেন। ব্যবসায় স্থিতিশীল থাকলে এবং আপনি বিদেশে যোগাযোগ থাকলে লাভবান হবেন, তাই বিদেশের যোগাযোগ বাড়ানোর চিন্তা ভাবনা ও চেষ্টা করতে পারেন। যারা চাকরি করছেন এবছর তাদের কাজ করা কঠিন হবে, আপনাদের চাকরি নিয়ে টানাপোড়েন পড়তে পারে, তাই নিজেকে আরেকটু ডেভেলপ করার শুরু করে দিন আগে থেকে, এই কারণে আপনি কর্মক্ষেত্রে নির্ভীক বা
হওয়ার হতে পারবে না এইভাবে নিজেকে যদি আপগ্রেড করে নেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে বেশ ভালো লাভবানের সম্ভাবনা থাকছে। এপ্রিলের পর আপনার সময় ভালো যাবে। যে সময় চাকরির পরিবর্তন করলে ভালো হবে ভেবেছেন অবশ্যই তার আগে পিছিয়ে পুরোটা ভাবা জরুরি রয়েছে। চাকরি পরিবর্তনের আগে বা চাকরি ছাড়ার আগে আপনাকে অবশ্যই ভেবে দেখতে হবে। যারা বাড়ি থেকে দূরে কাজ করেন, কাছাকাছি কোনো কাজ করার চেষ্টা করুন, এবছরের জন্য ভালো। এখন জেনে নেব আজকের শিক্ষা ও কর্মজীবনের সম্পর্কে। শিক্ষার দিক থেকে এবছরটি আপনাদের জন্য ভালো যাবে। আপনাদের পড়াশোনা ভালো হবে, আপনার মা বাবা আপনার পড়াশোনা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, যার জন্য আপনি আপনার শিখরে পৌঁছাতে খুবই ভালো হবেন এবং ভালো পারবেন। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যেমন সফল হবেন, তেমনি যারা ভালো কলেজ বা কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে চাইছেন তারাও সফল হবেন। আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে। লেখাপড়ায় মনোযোগ দিলে আপনাকে একাগ্রতা বৃদ্ধি করবে এবং পড়াশোনায় ভালো সাফল্য আনার জন্য যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করুন, আপনি চেষ্টার ফল পাবেন। কিন্তু কোনোভাবে হেউমি করলে কিন্তু আপনি এটা পারবেন না। কর্মজীবনে এবছরে আপনার সম্পূর্ণ সহযোগ হবে আপনার পড়াশোনা। কাজের জায়গায় ভালো কোনো কাজ পেতে আপনার এই পড়াশোনাই আপনার খুব কাজে দেবে। তাই নিজেকে আর একটু এডুকেটেড করার চেষ্টা করুন এবং নিজের পড়াশোনার দিকে ধ্যান দিতে থাকুন। এপ্রিলের পর আপনি বেশ ভালো কোনো কাজের খবর পেতে পারেন যারা কাজের চেষ্টা করছিলেন। আপনি কাজের জন্য নিজেকে আর একটু ডেভেলপ করতে পারেন। আজ কর্মরতরা পূর্ণ সহযোগিতা পাবেন আপনার পরিবার থেকে। আপনি পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারেন এবং কর্মজীবনে আপনার বেশ ভালো যাবে। আপনি নতুন কোনো কাজ শুরু করা থাকলে করতে পারেন, এতেও আপনি সফল হওয়ার সম্ভাবনা থাকছে এবং পরিবারের পুরোপুরি সাপোর্ট পাবেন। এখন জেনে নেব আমরা আজকের প্রেম জীবন। প্রেম জীবন আপনাদের কেমন যাবে? এবছর আপনার ভালোবাসা বাড়বে। যারা বিবাহিত তাদের মধ্যে সম্পর্কে মধুরতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাদের অলরেডি অনেক দিন ধরে বিবাহ হয়নি, তারা নতুন বিবাহ তাদের জন্য ঠিক আছে। যারা অলরেডি দু পাঁচ বছর হয়ে গেছে তাদের মধ্যে কিন্তু আজকে থেকে মানে এই বছরে একটু ঝামেলা বৃদ্ধি পেতে পারে। নিজেদের মধ্যে সংযমতা বজায় রাখুন, বুঝে শুনে কথা বলুন। পুরো বছর কোনোভাবে উত্তেজিত হলে চলবে না। আপনি আপনার প্রেমিকের কাছ থেকে কাঙ্ক্ষিতভাবে ভালোবাসা পাবেন। আপনারা দুজনেই খুশি হবেন এবছরে। যারা প্রেম করছেন, যারা এমনি প্রেম করছেন, প্রেমে এখনও সফলতা পাননি, তাদের জন্য এবছরটা ভালো থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে, স্ত্রীর অনেক ভালোবাসা পাবেন, দুজনে কোথাও বেড়াতে যেতে পারেন, এতেও আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে। আপনাদের দুজনের বিশ্বাস আরও বাড়বে এবং নিজেদের ভিতরে সম্পর্কটাকে অটুট করার চেষ্টা করুন। এবছরে সন্তানের জন্য আপনাদের মনে বেশ খুশি থাকবে। আপনাদের আজকে মানে এবছরে আপনাদের সন্তান প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। নতুন অতিথি আসবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। ভাগ্যও আপনার ভালোবাসাকে সমর্থন করবে। ভাগ্য যারা লিভিং রিলেশনশিপে আছেন তাদের সম্পর্কের মধ্যে যে অশান্তি ছিল এবছরে তা কেটে যান, আবার নতুন করে জীবন আপনারা শুরু করতে পারেন। এতে এই বছরে আপনাদের প্রেমের জীবন মোটামুটি ভালোই যাবে বলে আশা করা যাচ্ছে। এখন জেনে নেব আমরা স্বাস্থ্যের ব্যাপারে। শনির কারণে আপনার স্বাস্থ্য কিছুটা সমস্যা দেখা দেবে। স্বাস্থ্যের দিকে ধ্যান দিন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। কোনোভাবে কোনো সমস্যাকে এবছর উপেক্ষা করে যাবেন না, এতে কিন্তু আগামী সময় আপনার জন্য বড় রকমের সমস্যার কারণ হতে পারে। এপ্রিল মাসের পর মানসিক সমস্যা বাড়বে। আপনার পুরনো অসুখ যা রয়ে গিয়েছিল তারপরেও সে দূরে থাকবে, তার থেকে আপনাকে সজাগ হতে হবে। আবার পুরনো কোনো সমস্যা ভোগালে কিন্তু আপনি অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনি শুধুমাত্র মৌসুমি জ্বর সর্দি মানে মৌসুমি বায়ুর পরিবর্তনে জ্বর সর্দি কাশির দ্বারা বিরক্ত হবেন। আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। আপনার বাতের ব্যথা বা কোমরের ব্যথা আবার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আজ এবং এই বছরে আপনাকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা অবলম্বন করুন। প্রয়োজনে আপনি কোনো ভগবানের পূজা অর্চনা করতে পারেন,
এতে আপনার কিছুটা হলেও মঙ্গলজনক পরিস্থিতি হবে। আবার নতুন করে আপনি আজকে এবং আগামী দিনে আপনাকে প্রস্তুতি নিতে হবে, বেশি করে আপনার স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে, শরীরচর্চার দিকে ধ্যান দিন, এবং কি অবিলম্বে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। আপনার নিজের কোনো গোপন সমস্যাও দেখা দিতে পারে, তাই অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকে ধ্যান রাখুন এবং চিন্তাভাবনা নিয়ে এগোবেন। খাওয়া দাওয়া আপনাকে খুবই সতর্কতার সঙ্গে করতে হবে। এবছর আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে 4, শুভ মানে রং হচ্ছে নীল রং, শুভ রত্ন পরিধান করতে পারেন, লাজ্যবর্ত। প্রতিকারক হিসাবে আপনি শনিবার হনুমান চল্লিশা পাঠ করা শুরু করুন, পাশাপাশি শনিবার সমী গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো আপনার জন্য শুভ হবে। তাই এই বিষয়গুলি ধ্যান রাখবেন, প্রয়োজনে আপনি আপনার এলাকার কোনো জ্যোতিষের কাছে গিয়ে আপনি আপনার বিষয়ে কোনো সুরাহা চাইতেও পারেন। আশা করি আপনাদের 2023 সাল ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন এবং সাবধানে থাকবেন। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল 2023 সালের।